মুসলমানদেরকে এখন প্রত্যেক মুসলিম যুবককে সামরিক ট্রেনিং দেওয়া অপরিহার্য হয়ে গেছে দিন পরিপূর্ণ এই দিন আব্রাহাম লিঙ্কন থেকে নতুন করে কিছু আমদানি করে আমাদেরকে চালানোর দরকার পড়বে না এই দিনের ভিতরে লেনিনের কোনো কিছু এনে আমাদেরকে নতুন করে দিনকে সহযোগিতা করার দরকার পড়বে না এই দিনের মধ্যে মাউ সেতুংয়ের কোনো কিছু এনে দিনকে নতুন করে জাস্টিফাই করার প্রয়োজন হবে না আব্রাহাম লিংকন লেনিন কিংবা মতবাদ দিয়ে এই দিনকে নতুন করে পুনর্জীবনের দরকার নাই আল্লাহ বলেছেন আলিয়াহুমা দিন হকুম আমি এই দিনকে পরিপূর্ণ করে দিয়েছি সুদের ব্যাঙ্কগুলোর লাইসেন্স দেওয়া এটা কি

يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب أفتؤمنون ببعض الكتاب ثم ركي كتاب الكسوم أفتؤمنون ببعض الكتاب ثم ركي كتاب الكسور بوري من الله بمن الله বিবাদ এই কোরআনের আর কিছু দিলা মানে নামাজের ব্যাপারে তোমরা খুব এলার্ট পারবে না রোজা যদি রমজান বাসে না রায় পনেরো বছর এই জালিম হাসিনা অনেক জুলুম করছে মানুষের উপর এই রোজা রাখতে হবে কেন এবার থেকে সাবানে রোজা রাখতে হবে মানবেন সাবানে রোজা হলে মুসলমান মানবে না এটা আমরা জানি সবাই বলতেছেন ফজরের নামাজ পাঁচটা থেকে দশটা হলে মানবেন না দেখেন ফজরের নামাজ বলে নাই যে দেন বলছে। আপনি মানেন না খালি চেঞ্জ করছে তাতেই মানেন না তাতে এত খুব আপনার কিন্তু আল্লাপ বলেছেন কুতিবালে কুমুল কিতাল অহু আ কুরহুল্লাহকুম আসা অন্তক্র হু সেই অহু আ খাইরুল্লাহকুম ওয়াসা আন্ত হইবু সেই অহো শররুল্লাহকুম আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুল খিতাল তোমাদের উপর যুদ্ধকে ফরজ করা হয়েছে কাকে এবাই কুতিলা আলাইকুমুল জিহাদ কই নাই যে নফসের জিহাদ কইয়া সালাহ দিবেন মিয়া দান্দাবাজি আর শুরু হয়েছে জিহাদ কত কয় কই মুয়াজ্জিনিও জিহাদ নামাজও জিহাদ হাঁটাও জিহাদ সলাও জিহাদ আল্লাহ জানে কয়েকদিন পরে নি কয় যে বাথরুমে যাইতে দোয়া বইরা গেলে কষ্ট হয় হেটাও জিহাদ। উঠ দেও এই কিন্তু না রসূলের যুগে ছিল না সাহাবে کرامের যুগে ছিল এই জিহাদ আব্রাহাম লিংকন দিয়া গেছে। আর আব্রাহাম লিঙ্কনের উন্মেরা মনে করে জর্জ অনেকে লিঙ্কনের নাম জানে কিন্তু এটার মূল কারিগর হলো জর্জ আব্রাহাম এটার একটা কাঠামো দাঁড় করাইছে কিন্তু এই গণতন্ত্রের মূল এবং এই গণতন্ত্র আবিষ্কার করছে জর্জ রসো তো এদের এই রোশ কিংবা এই আব্রাহাম লিঙ্কন এদের এই আদর্শ আজকে আপনি জিহাদ বলে চালায় দিচ্ছেন নাউজুবিল্লা গতকালকে এক ভাই মোহাব্বতের খুব এক ভাইয়ের বয়ান শুনতেছিলাম গাড়িতে বৈশ বৈশা ভিডিও মানে ইউটিউবে গাড়িতে শুনতেছিলাম ভাই খুব ব্যাখ্যা দিচ্ছেন হজরতুল্লাহ আল্লাম আল্লামা তকি উসমানি হাফিজ হজরত কে আল্লাহ পাক দিনের জন্য কবুল করুক হুজুরের হাওয়ালা দিয়া হুজুরের কিতাবের হাওয়ালা দিয়া যে বুট দেয় আল্লাপাক হজরতের দ্বারা অনেক বড় নিয়েছেন নিচ্ছেন উম্মতের কিন্তু একটা কথা মনে রাখবেন ব্যক্তি ব্যক্তি দল দল ব্যক্তির সকল কথা পুরো উম্মাহকে মেনে নিতে হবে বিষয়টা এমন নয় উনি একটা ইজতেহাত করেছেন একটা মত দিয়েছেন কিন্তু বাস্তবতা কি আরে শাইখুল হাদিস সাহেবের বোট ওয়াসিক বিল্লা নুমানির বোট কিংবা এলাকার সবচাইতে দিনদার পরহেজগার মানুষের বোট আর একটা সুরের বোট সমান আর এইটারে কয় ওয়াজিব এই হাফিজি হুজুর মেমুন সিং এর আব্দুর রহমান হাফিজি দামাত বার কাতুম হুজুরের বোট আর মুক্তা এক সুরের বোট সমান নাকি বেশ কম আছে সুরের বোট একটা হুজুরের বোট দুইটা না না একটা কথা ক না একটা আল্লামা খালিদ সাইফুল্লাহ সাদিশাব হুজুরের বোট একটা গাজা করের বোট গাজা করের বোট একটা বললে হুজুর একবার দিলে তিনটা কনফার্ম তিনটা তো হবে না না বড় মুশাইদে আব্দুল্লাহ সবুজ হুজুর দিলে 4টা পড়বে না এর মিদর্মি আমরা কি কর না এই এলাকার একটা গাজাখোর যদি ভোট দেয় আর হুজুর আল্লাম আব্দুল হক এর ভোট আল্লামা খালিদ সাইফুল্লাহ সাদির ভোট আল্লাহ আব্দুর রহমান হাফিজ জিল দামাত বার ভোট এক হইতে পারে বাস্তবে কি আপনার এটা মনে হয় এরা গাজাখুর তো এক কলকি পাইলেই ও ভোট দিয়ে দিবে তো গাজা খুরের সাক্ষ্য মদ খুরের সাক্ষ্য এই বুটের মাধ্যমে যেটা দিয়া নেতা বানানো হয় ওইটাকে আজ এই ডেমোক্রেসি এই জম এই গণতন্ত্র আজ সাইকুল হাদিসের বোট মুফতির বোট মাস্টারের বোট উকিলের বোট বিচারপতির বোট এই এক গাজাকর নেশা কোর কিংবা এক পাগল টাইপের সকলের বোট এক পাল্লাই মাপা হচ্ছে এটাই নাকি ডেমোক্রেসি এখন আমরা যদি এই কথাগুলো বলি কেউ কেউ বলবে তাইলে এটার একটু আপডেট করা যাক ওনাদের ভোটকে একটু মূল্য দেয়া হোক

এই দিন পরিপূর্ণ এই দিন আব্রাহাম লিঙ্কন থেকে নতুন করে কিছু আমদানি করে আমাদেরকে চালানোর দরকার পড়বে না এই দিনের ভিতরে লেনিনের কোনো কিছু এনে আমাদেরকে নতুন করে দিনকে সহযোগিতা করার দরকার পড়বে না এই দিনের মধ্যে মাউ সেতুংয়ের কোনো কিছু এনে দিনকে নতুন করে জাস্টিফাই করার প্রয়োজন হবে না আব্রাহাম লিঙ্কন লেনিন কিংবা কাল মার্সের মতবাদ দিয়ে এই দিনকে নতুন করে পুনর্জীবনের দরকার নেই আল্লাহ বলেছেন আলিয়াউমা দিন হকুম আমি এই দিনকে পরিপূর্ণ করে দিয়েছি এই দিন পরিপূর্ণ রসুল্লাহ পরিপূর্ণ দিন দেওয়া হয়েছে ইসলাম হিজ কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম আব্রাহাম লিঙ্কনের জীবন ব্যবস্থা আমি গ্রহণ করতে পারি না আমি পশ্চিমা চেতনা গ্রহণ করতে পারি না আমি মাও চিন্তা চেতনা মাও সেতুঙের মতবাদ গ্রহণ করতে পারি না আমার মতবাদ হয়তো শরীয়ত নয়তো শাহাদা

এগুলো হলো শয়তানের কাজ কিসের কাজ আল্লাহ পাক হারাম করছেন ওই হারামটারে আল্লাহ যেটাকে সুস্পষ্ট কোরআনে হারাম করছে এটারে হালাল করে দিচ্ছে রিবা আল্লাহ পাক বলতেছেন ক্রয় বিক্রয় হালাল ওহার আর রিবা সুদ হলো হারাম এখন সুদের বৈধ কইবেন না বলবেন যে সুদ কে হালাল করছে হালাল শব্দের বাংলা অর্থের নাম হলো বৈধ হারাম শব্দের বাংলা অর্থের নাম হলো অবৈধ বাংলাদেশে জিহাদ বৈধ না অবৈধ কথা না মেয়ে ছেলে বালেগা হওয়ার পরেও বালেক বালেগা হওয়ার পরেও একুশ না হইলে আঠারো না হইলে বিয়ে বৈধ না অবৈধ কথা বুঝতেছেন এগুলো কিন্তু রাখেই নাই ফুল পরিবর্তন করে ফেলছে আল্লাহ হালাল করছে যে বিষয়টাকে যে হা হালাল নয় ফরজ উম্মতের উপর কিতাল কিতাল কি ফরজ 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 আইন হয়ে আস কিতাল ফরজ আইন হয়ে আস অথচ কিতালের ব্যাপারে আমাদের কি আজকে দেখেন যে যত কথাই বলুক এই ভারতের মুখ্য প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং যে কথা বলেছে যে ভারতের সেনাবাহিনীকে বাংলাদেশের আপনি কি কল্পনা করেন ওদের সাথে ছাড়া বুট দিয়া কোনো কিছু করা সম্ভব এই বুট দিয়া নরেন্দ্র মোদীর মতো কষায় বুঝাইতে পারবেন আপনি কোন গণতন্ত্র দিয়া বুঝাইবেন ওরা তো বুঝে তর ভাষা ওই যে হামাসের বাইরা সাইজ করতেছে এখন ঠিকই আগে কইছে 24 ঘন্টায় ওদেরকে শ্বাস করে দিব তারপরে কই 48 ঘন্টায় শেষ করে দিব তারপরে এক মাসের মধ্যে নাস্তানাভূত করে দেব এখন দেহে আল্লাহর বান্দারা দুনিয়া থুইয়া সুরঙ্গ কইরা ওদেরকে সাইজ করতেছে এখন কয় বাবা আই সুপ্তি করি কিছুদিন যুদ্ধ বিরতি দেই আইদুলহুমমস্তাতাতুম মিন কুওয়া শক্তি সঞ্চয় করলে এমনিতে এরা সাইজ হয় পাওয়ার থাকলে এমনি তিয়ারা সাইজ হয় আপনি এই নেতা নিয়াহু নরেন্দ্র মোদী এই সমস্ত ব্যক্তিদেরকে আপনি দাওয়াতের বাসায় গণতন্ত্রের বাসায় বুঝাইতে পারবেন না এদেরকে বুঝাইতে হলে দাওয়া এবং জিহাদের বাসায় তরবারির ভাষায় বুঝাইতে হবে এজন্য বলি এটা দেওয়া কাম হইতো না আরো আপডেট লাগবো কিছু এখন এখন মুজা এখন বাংলাদেশের আমার মত হইল এখন বাংলাদেশের সমস্ত যুবকদেরকে ইন্ডিয়ার হুমকি দুমকি মোকাবেলার জন্য বাস্তবেই যদি এই হিন্দুত্ববাদী তাগুতি ব্রাহ্মণ্যবাদী সরকার মুসলিমদের উপর নিশংস হত্যাকাণ্ড চালায় আল্লাহ না করুক কাশ্মীর এবং আরাকানের অবস্থা দেশেও তৈরি হইতে বেশি দিন বাকি নাই অতএব মুসলমানদেরকে এখন প্রত্যেক মুসলিম যুবককে সামরিক ট্রেনিং দেওয়া অপরিহার্য হয়ে গেছে তাদের অন্তরে দেশত্ববোধ কিংবা ইসলামের প্রতি ভালোবাসা এই ভূখণ্ডের মুসলিমদের প্রতি ভালোবাসা কতটুকু আছে সেটা একটা বিষয় সেটা একটা প্রশ্ন যেই কারণে আমি আপনি যেটাকে বুঝতেছি তারা ওইভাবে মন থেকে বুঝতেছে কিনা এটা একটা বিষয়